हरिओ मित्रानी सर्वभ्य नमस्कार रहो और एक टू बाइडे बोशे आची ये कथा बोले खूब एका एका बोशे आची बोरिंग लगते तो हमारे साथ कथा बोलते आसलम তোমাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ, আমরা বাড়িতে শাকসবজি চাষ করেছি লকডাউনে। ধান তো আছে বাড়িতে, বাড়িতে ধান করেছিলাম আগের বছর, ধানগুলো তো আছেই, চিন্তা নেই। আর কিছু সবজি গাছ করে চাষ করেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সেগুলো মানে বড় করেছি আমি আমার হাতে, কারণ সার দেওয়া জল দেওয়া আমি করেছি, আর বাবা শুধু ঘাসটা ছিল জঙ্গল পরিষ্কার করে, আর মা গাছগুলো মা লাগিয়েছে, মানে চারাগুলো মা তুলেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরাও বাড়িতে ওরকম করে যদি জায়গা থাকে, অনেকের বাড়িতেই জায়গা নেই বা তারা করতে পারে না, যদি জায়গা থাকে তাহলে করো। কারণ এখন যেহেতু চারপাশে কীটনাশক মানে সব মেডিসিন দেওয়া, মানে এখন মানুষ চায় কম খরচে, মানে কম খরচে বেশি বেশি শাক সবজি ফসল উৎপাদন হোক, কারণ তাদেরও কিছু করার নেই। তারাও কি বলবো, কারণ এত যদি জনসংখ্যা যদি বাড়ে এতটা হারে, তাহলে তো খাওয়ার দাওয়ারের উপর তো চাপ প্রভাব তো পড়বেই। সেই প্রভাবটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা হচ্ছে সেই প্রভাব যেন না পড়ে, সে তার জন্য মানুষ কীটনাশক ব্যবহার করছে প্রচুর পরিমাণে শাকসবজিতে ফসলে ফলে। তো যতটা পারো, যদি কারোর বাড়িতে জায়গা থেকে, যতটা পারো বাইরের শাকসবজি না কেনার জন্য মানে অ্যাভয়েড করো। তো একেবারেই যে অ্যাভয়েড করো তা না, যাদের যাদের জায়গা জমি নেই তারা যদি কেউ উপরে ছাদ তুলে থাকো তাহলে ছাদের উপরও টপে চাষবাস করা যায়, কিন্তু এতটা করা যাবে না। অনেক লোক হলে পরে তাহলে তো সমস্যার সম্মুখীন হতেই হবে, কিন্তু যদি অল্প দু তিনজন ফ্যামিলিতে থাকে, হাইলি পাঁচজন, তাহলে তাও করা যায়, চলা যায়, টুকিটাকি করে চলা যায়। তো যতটা পারো বাড়িতে নিজেরা শাকসবজি করার চেষ্টা করো। তো আমরা করেছি, আমরা অনেক কিছু লাগিয়েছি, পুঁই লাগিয়েছি, চাল কুমড়ো লাগিয়েছি, লঙ্কা লাগিয়েছি, তারপর আমরা তো চিচিঙ্গা বলি, চিচিঙ্গা লাগিয়েছি, তারপর ডাটা ফেলছি, তারপর পাট শাক ফেলছি, তারপর কাঁকরোল গাছ লাগিয়েছি, তারপর বাড়িতে লেবু হয়েছে, আবার আমাদের ওইদিকে চা মানে কি জমি এক বিঘা মতো জমি মানে বন্ধক নেওয়া আছে, ওই জমিগুলোতে পাট ফেলছি, ওগুলো খাওয়ার জন্য না। তারপর আমাদের বাগানে আমি এর আগে অনেক ভিডিওতে মানে বলেছিলাম যে ওয়াটার লকিংয়ের প্রবলেমের জন্য আমাদের চা বাগানে অনেক গাছ মারা গিয়েছে, তো সেটারই ফায়দা তুলেছি। এবার আমরা চা বাগানে যেহেতু অনেক জায়গায় গাছ মারা গিয়েছে ওই দিকটা, কারণ ওইদিকে ছোটো বাচ্চা আছে, তো ওরা অনেক সময় কী করে শর্টকাট রাস্তা বাগানের ভিতর দিয়ে চলে আসে, পাড়াপাড়ি দেওয়ার জন্য অনেক গাছ মরে গিয়েছিলো, তো সেগুলো চারা লাগানো হয়নি। তো চা পাতার চারা নিয়ে আসা হয়েছে, ৫ টাকা ৫.৫ টাকা করে নিয়েছে, ৫০০ চারা নিয়েছি। তো চারাগুলোও লাগাবে, হ্যাঁ প্রায় লাগানোর সময় চলছে, এখন এই সিজনেই লাগাতে লাগে, কিন্তু বাড়িতে একটু ব্যস্ততার কারণে লাগানো হচ্ছে না, তো এর মধ্যেই লাগাবে বাবা। কাজটা হয়ে গেলে তাহলে চারা লাগাবে, আবার বাগানের ড্রেন কাটাকাটির কাজ করতে হবে, আবার পাতা তুলতে হবে, এর মধ্যে পাতা প্রায় বড় হয়নি, মানে আর এক দুদিন গেলে পরেই পাতা তুলতে হবে। তো এরকম করেই চলছে আমাদের এই লকডাউনে, চা বাগানের পাতা তুলছি, মা ট্রিটমেন্ট করছি, আর বাবা কাজ করছে, ওই দিয়ে সংসার চলে যাচ্ছে। তাও আমরা কম মানুষ, আমাদের তাও চলে যায়, যারা অনেক মানুষ তাদের অনেক প্রবলেম করতে হয়, যাদের আবার জায়গা জমিও নেই তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, বুঝি সেটা। আমাদের গ্রামে থাকলেই যে সবার জায়গা জমি থাকে তা না, গ্রামে থেকে অনেকের জায়গা জমি নেই, তাদের প্রবলেম ফেস করতে হয়, দেখি অভাব সবারই যায় কম বেশি আর কি। এই লকডাউনে, আর লকডাউনে তো মানে কি মারাত্মক ব্যাপার কি বলবো, লকডাউনে মানুষের অবস্থা খুব নাজেহাল, খুব নাজেহাল। আমরা পড়েছিলাম না ভাত, তারপর ক্লাস 9-এ কি 10-এ পড়েছিলাম এই গল্পগুলো, ভাত, তারপর আদা, তারপর হচ্ছে লঙ্গরখানা, মানে অনেকগুলো পড়েছি, মনে পড়ছে না এখন ঠিক। এখন সেই যেগুলো আমরা পড়েছি, যে কবিরা আগে যেগুলো মানে পড়া লিখে গিয়েছেন সেসবই এখন আমরা চোখে দেখছি, সেসব পড়ার সাথে এখনকার পরিস্থিতির অনেক মিল। যারা পড়ো যে ভাত, বিশেষ করে ভাত পড়াটা মানে কি বলবো, সেই পড়াটা পড়ো, সেই পড়াটার সাথে মানে চোখে জল এসে যাবে এমন পরিস্থিতি এখনকার পরিস্থিতির সাথে মানে খুব মিল। তো
কি আর বলি, তো বললে পরে খুব খারাপ লাগছে, কারণ সেই পড়ার সাথে সত্যি বাস্তব যুগের খুব মিল, বাস্তব সময়ের খুব মিল। আমরা তো তাও ভালোই আছি, অন্য 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 পরিবারে যারা রাস্তার পাশে ফুটপাতে থাকে, দিন আনে দিন খায়, তাদের অবস্থা সত্যিই খুব। চলো তোমাদের সাথে শাকসবজি গাছগুলো শেয়ার করি, আর তোমরা চাইলে তোমরাও লাগাতে পারো। আর কিভাবে গাছ লাগাতে লাগে, কোন সিজনে, তোমরা যদি জানতে চাও বলো, আমি জানিয়ে দেব, আর কীভাবে বড় করতে লাগে সেটাও জানিয়ে দেবো। চলো দেখো তোমাদের ভালো লাগবে। আমরা বাড়িতে বাড়ির মধ্যে শাকসবজি চাষ করেছি প্রায় উঠোনেই বলা চলে। এই যে একটা হচ্ছে চাল কুমড়ো গাছ, এটা চাল কুমড়ো গাছ, এটা পুঁই শাক, আর এটা একটা আলু, এটা আলু। এই আলুগুলো হচ্ছে গাছে হয়, এখানেই হবে জায়গায়, গোড়ায় গোড়ায় আলু হয়, গোল গোল আলু, সাদা কালার দেখতে। যাদের সুগার আছে তারা এই আলুগুলো খেতে পারে, সুগারের পেশেন্টরা, কোনো ক্ষতি করে না। আর এটা একটা গোলাপ গাছ টপে লাগিয়েছি, তো এটা তো একটা গাছ এত বড় হয়েছে, ফুল টুল তো ধরেনি, আর এই যে দুটো ঢাল বেরিয়েছে। আর এই যে লঙ্কা গাছ, এই লঙ্কাগুলোর যে এত ঝাল, ভীষণ ঝাল, এদিকে ওই লঙ্কা গাছটা দেখো এত বড় হয়েছে। আর দুদিন পরে লাঠি নিয়ে অনেক লেবু ছিল, অনেকে নিয়ে গেছে, আবার আমরা তো খাচ্ছি লেবু, এখন বাজার থেকে কেনা হয় না, লেবু তো প্রয়োজনই হয়। লেবু লেবু গাছটা এরকম ছিল, তারপরে আমি মাটি দিয়েছি ভোর করে, গাছে বৃষ্টি বৃষ্টি পড়েছে তাই একটু ভিন্ন হয়েছে, একটু মুছে হয়নি, এগুলো কাজ করতে পারছি না, কাজে ব্যস্ত, মাস্টারের ভালো নেই, এদিক ওদিক করতে করতে সময় চলে যাচ্ছে। খুব রস লেবুতে, খুব রস অনেকেই নিয়ে গেছে, পেকেছে অনেকগুলো, আবার ফুল ধরেছে, দু একটা করে ফুল ধরছে, হচ্ছে এখনো। চলো যাই হোক তোমাদের উপাসটা দেখাই। এই যে আলুগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, আমি সকালবেলা বের করে রেখেছি, অনেকগুলো আলু পচে গিয়েছে, ওগুলো মা একটু পরিষ্কার করে গরুকে খেতে দিয়েছে। আর এই যে চাপাতার চারা, এগুলো 5.5 টাকা করে নিয়েছে, তবে এই সাইজগুলো আমাদের একটু বড় চারা লাগতো, তো এগুলো একটু ছোট হয়ে গেছে, তাই এগুলো আমরা একটু রেখে দিয়েছি বাড়িতে, ওষুধ টুষুধ দিচ্ছে, ওটা একটু ছোট আছে, এগুলো বেঁচে আলাদা করা হয়েছে, ওগুলোকে আলাদা রাখা হয়েছে, গাছ চারা লাগাবে এর মধ্যে। আর এই যে ডালিম গাছ লাগানো হয়েছে বাড়িতে, আম গাছ কাঁঠাল গাছ ছিল, ওগুলো ঝরে পড়ে এদিকে। এই লঙ্কা গাছ, ওটা হচ্ছে রাঙা আলু গাছ, ছোট ছোট সিম হয় কালো কালার, সিমটা খুবই টেস্ট, সিমটা। এই যে একটা কাঁকরোল গাছ এদিকে, এই গাছটা আমি লাগিয়েছি, কাঁকরোল হয়, সেদিন বাবা তুলে অনেক কোথায় নিয়ে গিয়েছে, আমাদের তো লাগে না, তো কোথায় নিয়ে গিয়েছে। এটা ছোট আরেকটা আছে, চলো দেখাই তোমাদের। যে কাঁকরোল ধরেছে, আর কাঁকরোল গাছ কিন্তু একবার যদি ধরে, মানে জানলায় তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছ লাগাতে লাগে না, যেখানে সেখানে গাছ হয়। দেখো এই গাছটা হয়েছে, এটা সার পেয়েছে একা একাই, আমরা শুধু ওই জায়গায় লাগিয়েছি, অনেক জায়গায় বেরিয়ে গেছে গাছ। কাঁকরোল এখন গাছে নেই, কারণ তুলেছে এর আগে, ঘরে তোলা আছে, আবার কেটে নিয়ে গেছে, হয়েছে যে ছোট ছোট, বড় হয়নি, দেখতে পাচ্ছ কিনা জানি না, মনে হয় দেখতে পাচ্ছ, সানলাইটটা পড়ছে তো। আর এদিকটা এই যে হলদি লাগিয়েছে, হলদি গাছ লাগাইছে, ছোট আছে, আরো অনেকদিন যাবে, চিটকি
চুটকি এটা এটা একটু খুশ হয় তার এটা মাঝে মধ্যে এটা ডিস দেয় আমাকে আর এই গরুটা এর মধ্যে বাচ্চা হবে তাই গরুগুলো আমরা প্রথমে নিয়ে যাই এটা খুব বদ মানে এটা আমাকে ডিস দেয় মাঝে মধ্যে ডিস দেয় পাশে দাঁড়ালে আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ পাট গাছ ওগুলো আমাদের পাট এই পাশেও আরও আছে ওগুলো আমাদের জমি পাট ফেলছে আমাদের আর এটা এটা চা বাগান লাগাবে এটাও ফুল গাছ লঙ্কা অনেক বাড়িতে যতগুলো সবজি মানে চাষ করা হয়েছে অতগুলো লোক নেই বাড়িতে আমাদের খাবে যে এর আগে আমি একটা ছোট্ট একটা ভিডিও ছেড়েছি শর্ট ভিডিও ওই পাশে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তা এই যে বাড়ি আর এই যে বাগান পাতা তুলতে হবে এর মধ্যে আজকে সকাল থেকে আমাদের লাইনটা একটু খুব ডিস্টার্ব দিচ্ছে বাগানের মধ্যে পাট সব খেলছে আমার বাবা ছাগল খেয়ে নিয়েছে কিভাবে সরে নিয়ে গিয়েছে আমরাও খেয়েছি ডাটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পুরো আছে সকাল থেকে না আমাদের লাইনটা ভীষণ ডিস্টার্ব দিচ্ছে জানি না কি হয়েছে উপরে ওখানে তারের প্রবলেম মনে হয় একটু যদি জোরে হাওয়াটা হচ্ছে না লাইন চলে যাচ্ছে বাড়িতে ওখানে মানে লুজ কানেকশন হয়ে গেছে কানেকশন হয়ে গেছে তো ওটা ঠিক করতে হবে বাড়িতে করতে হবে একটা দাদা ইলেকট্রিকের কাজ করে ওকে খবর দিতে হবে কারণ খুব সমস্যা হচ্ছে একটু যদি ঝড়টা হচ্ছে তারপর কী করছি কারণ বাঙালির মাথায় তো অনেক বুদ্ধি আমি কী করেছি সকালবেলা দেখছি লাইনটা মোবাইল চার্জে দিয়েছি লাইনটা দেখছি কি ভীষণ পরিমাণ আপ ডাউন করছে লাইনটা তারপর বাবাকে বললাম বাবাকে দেখলাম যে বাস দিয়ে ওখানে বাড়িতে লোক লাইন চলে আসলো যে বাহ টেকনিক তো খুব সুন্দর আমাকে ইউজ করতে হবে তারপর আমি পরে দেখছি কি আবার দেখছি লাইনটা নেই আপ ডাউন করছে মোবাইলটা চার্জে দিলাম আপ ডাউন করছে তারপরে আমি একটা বাস নিয়ে সামনে বাবা কী অদ্ভুত লাইন চলে আসছে খুব সুন্দর টেকনিক মানে কী করবো অটোমেটিক চলছে আজকালকে ভেবে চলি ওর যেদিন আসবে সেদিন ঠিক করে দেবে ওর কাছে আমরা লাইন ঠিক করে নিই লাইনে কোনো সমস্যা হলে আর বাবাও করে টুকিটুকি করে বাবাও আর আমার জিজু পারে তো ওর বাড়িতে শিলিগুড়িও এখন পারে আসবে না কারণ এখন আসতে পারবো না কারণ বাসটা সবই বন্ধ আর ডাক্তারের সাথে কথা বললাম আমার মাকে নিয়ে তো ডাক্তার বললো যে যেতে বলেছে তো লকডাউনটা খুলুক শুনছে আর কিছুদিন পরে নাকি বলে লকডাউন খুলে দেবে তো লকডাউন খুলে দিলেই যেতে হবে ডাক্তারের সাথে কথা বলতে একটা কামরাঙ্গা গাছ দেখাই তোমাদের ভীষণ কামরাঙ্গা হয়েছে আর কামরাঙ্গাগুলো ভীষণ টেস্ট খুব মিষ্টি কামরাঙ্গাগুলো ছোট্ট
মিষ্টি দুটোই আছে, ভালো আছে। কি করব জানি না, আজ কর্মনি শুধু এখন ঠাকুরের বাসন পরিষ্কার করতে হবে, তুলসী পাতা তুলতে হবে, কারণ সন্ধ্যাবেলা পুজো দিতে হবে। এই দুটো কাজ করলেই শেষ কাজ। তাই ভাবছি কী করি, তাই তোমাদের সাথে মানে কী বলবো। আর ওই গলিতে না, আমাদের গলিতে এরকম আমার সমান কোনো মেয়ে নেই, আছে ওদিকে একটা মেয়ে আছে, ওর সাথে আমি কথা বলি না, মানে খুব ছোটো ভাই এসে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। আর আমি এমনই একটা মেয়ে, ঝগড়া করি ঠিক আছে, কথা বলে নেব, কিন্তু আমার যদি কেউ যদি মনে যদি খুব হার্ট করে তাহলে আমি তার সাথে কথা বলি না, কথা বলি না, সে প্রিয়জনদের সাথে বলি না, কিন্তু অন্য কেউ যদি আমাকে যদি এরকম কেউ যদি হার্ট করে কথা বলে তাহলে আমি তার সাথে কথা বলি। তো এরকম আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, খুব খুব কষ্ট পেয়েছিলাম আমি, তখন থেকে আমি আর ওর সাথে কথা বলি না। তো সন্ধি বিচ্ছেদ হয়ে গেছি, আগে খুব ভালো মিল ছিল, এখন সন্ধি বিচ্ছেদ হয়ে গেছি। সন্ধি বিচ্ছেদ, আগে একটা কথা মনে পড়লো যে আমার একটা বান্ধবী আছে, ওর নাম লক্ষ্মী, আগে আমরা টিউশনে দুজনে একসাথে বসতাম, তো খুব গল্প করতাম, পড়াও দিতাম, কোনোদিনও কোনো নালিশ করতো না, কিন্তু একটু লেট হতো পড়া দিতে, গল্প করতাম, দাদা বলতো কি দাঁড়া তোদের সন্ধি বিচ্ছেদ করে দেব, এমন বলেছে সন্ধি বিচ্ছেদ। তারপর এইচএস পাস করে যখন কলেজে গেলাম, তারপর ওর চলে গেলো, ও পার্সে মানে ও অনার্সে, ও এডুকেশনে অনার্সে অ্যাপ্লাই করেছিল, আর আমি হিস্ট্রি আর সংস্কৃত আর জিওগ্রাফিতে অ্যাপ্লাই করেছিলাম। তবে জিওগ্রাফি আর হিস্ট্রিতে আসলেও আমাকে নিতে দেয়নি, আমাকে বলছে নিতে হবে না। আর জিওগ্রাফিতে না ভীষণ চাপ, অনেক খরচা, কারোর স্কুলেই অনেক খরচা হয়ে গিয়েছিলো, এটা লাগে সেটা লাগে। তারপর আমি বাড়িতে বললাম যে কিসে কোনটা নিয়ে পড়বো, তারপর বাবা বলছে কি তাহলে সংস্কৃত নিয়ে পড়, এটা যেহেতু আদি ভাষা, এটা এখন ভালো চর্চা চলছে, লাভ আছে। তারপরে তো এই সংস্কৃতটা নিয়েই পড়ছি এখন, আর ও চান্স পায়নি, তো তারপর ও পার্সে পড়ছে, আমি অনার্সে দেখাই হয় না, শুধু কম্পিউটার একসাথে করতাম, কম্পিউটারে দেখা হতো, কথা হতো, ওখানেই অনেক স্মৃতি জড়িয়ে আছে, খুব মিস করি। এখন ওর বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হয়েছে কাটোয়ায়, তো খুব মিস করি ওকে, ওর বিয়ের পরে আসছিলো, দেখা হয়েছে, মিস করি ওকে, খুব মিস করি। যদি ভিডিওটা দেখে দেখি সত্যি তোকে খুব মিস করি, খুব মনে পড়ে মাঝে মাঝে কথা কথা তোকে খুব মনে পড়ে। তো অনেক গল্প হলো, তোকে খুব মিস করি, ভালো থাকিস সংসার নিয়ে। আর কিছুদিন পরে মাসি হতে যাচ্ছে, খুবই এক্সাইটেড, আর মাসি হচ্ছি, এক্সাইটেড তো হবই। তো চলো, তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন, টাটা।